ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। যেদিকে চোখ চায় রুক্ষ হলদেটে পাহাড়, তার মাঝখান দিয়ে চলে গিয়েছে পিচ কালো মসৃণ রাস্তা, মাথার উপরে নীল আকাশে সাদা মেঘের খেলা, সবুজের লেশমাত্র না থাকলেও লাদাখের এই দৃশ্য চোখ জুড়িয়ে দেওয়ার মতো। কিন্তু লাদাখের সৌন্দর্য উপভোগ করার মতো পরিস্থিতি এখন আর নেই, কারণ এইসব পাহাড়ের ওপারে বসেই লাগাতার ভারতকে ব্যতিব্যস্ত করার ছক কষে যাচ্ছে চীন। 15 জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার উপর হামলা চালায় চীনা ফোর্স, তবে আগ্রাসনের এই ছক তারা কষছিল সেই 18 এপ্রিল থেকে। হ্যাঁ, এই সব স্যাটেলাইট ইমেজে সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। প্রথমে এই স্যাটেলাইট ইমেজ দেখুন। ছবিতে লাল রঙের এই যে লাইনটি দেখছেন, এটি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। টিভি স্ক্রিনে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ডান দিকে যে লাল রঙের চিহ্নগুলি দেখছেন, এগুলি ছিল চীনা সেনার ঘাঁটি, আর প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বাঁদিকে এগুলি হলো ভারতীয় সেনার ঘাঁটি। এবার নিয়ন্ত্রণ রেখা থেকে ভারতীয় সেনার ঘাঁটি এবং চীনা সেনার ঘাঁটির দূরত্ব দেখুন। দৃশ্যতই চীনা সেনার ঘাঁটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার একেবারে গায়ে লাগোয়া। কিন্তু চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এত কাছে এলো কি করে? সেনা সূত্রে খবর, চীনা ফৌজ প্রথমে গালওয়ান নদীর গতিপথ আটকে দেয়, তারপর নদীর অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দেয়। তারা নদীর পুরনো রাস্তা শুকিয়ে গেলে সেই রাস্তা ধরেই চীনা ফৌজ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার একেবারে গায়ে চলে আসে, তারপর সেখানে সেনা পরিকাঠামো তৈরি করে ফেলে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গালওয়ান ভ্যালি যাওয়ার রাস্তার ওপর। এখান থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে পেট্রোলিং পয়েন্ট 14, ঠিক সেই জায়গাতে রয়েছে গালওয়ান নদী। স্যাটেলাইট চিত্র অনুযায়ী ভারতের দাবি যে 24 এপ্রিল থেকে শুরু করে 18 জুন এই সময়সীমার মধ্যে গালওয়ান নদীর গতিপথকে আটকে দেওয়া হয়েছিল এবং নদী আটকে সেই জায়গা শুকিয়ে সেখানে নিজেদের পোস্ট, নিজেদের বাংকার তৈরি করেছে চীন। চুক্তি অনুযায়ী প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এত কাছে সেনা সমাবেশ বা পরিকাঠামো নির্মাণ করা যায় না, কিন্তু চুক্তি ভেঙে তাঁবু তৈরি করেও চীনা সেনা থামেনি। সেখানে তারা অস্ত্র জমা করতে শুরু করে বলে সেনা সূত্রে খবর। 15 জুন ভারতীয় সেনা সেই তাঁবু সরাতে বললে তাদের উপর হামলা চালায় চীনা ফৌজ। এরপর থেকে লে লাদাখে সেনা সমাবেশ বাড়িয়েছে ভারত, পাঠানো হচ্ছে অস্ত্রশস্ত্র। এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তা দিয়ে অস্ত্রশস্ত্র এবং ভারী যে সমস্ত যুদ্ধাস্ত্র সেগুলিকেও কিন্তু নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে ক্যামেরায়। ফলে স্বাভাবিকভাবে একটা জিনিস বলাই যায় যে ভারত কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ এবং পাল্টা চোখে চোখ রেখে লড়াইয়ের প্রস্তুতি কিন্তু সারা হচ্ছে। সূত্রের খবর, ভারত চীন সীমান্তে ভারতের প্রায় 2,25,000 সেনা মোতায়েন আছে, চীনের তরফে মোতায়েন আছে প্রায় 2,30,000 সেনা, তিব্বতে চীনের প্রায় 40,000 সেনা মোতায়েন রয়েছে, ভারত সীমান্তে চীনের 101টি ফোর্থ জেনারেশন যুদ্ধ বিমান মোতায়েন আছে, ভারতের মোতায়েন করা আছে 122টি যুদ্ধ বিমান। বিশেষজ্ঞরা বলেন, উদ্দেশ্য ছাড়া চীন কোনো কাজ করে না। গত কয়েক সপ্তাহ ধরে কখনো ট্যাঙ্ক মহড়া, কখনো রকেট লঞ্চার ছোড়া, কখনো হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের মহড়ার ভিডিও পোস্ট করে নয়াদিল্লির ওপর মানসিক চাপ তৈরির চেষ্টা করেছে বেজিং, কিন্তু তার পাল্টা জবাব দিতে প্রস্তুত নয়াদিল্লি। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, লাদাখ।